আমি কত মানুষ দেখি মরে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকে। আপনি জীবনের জন্য কি করলেন? আমি আপনি সোনার মক্কা দেখলেন না, মদিনা দেখলেন না, আপনার লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকলো। বিশ্বনবী বলেছেন মাহে রমজানে কেউ যদি উমরা করে, সেজন্য আমি নবীর সাথে উমরা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা ইতিকাফে তাদের তো আমি কি বলবো, যারা ইতিকাফে বসে তারা তো কপাল ওয়ালা, কপাল ওয়ালা, তাদের চান কপাল। লাইলাতুল কদর তাদের মিস হবে না, ইতিকাফ যারা করে তাদের লাইলাতুল কদর মিস হয় না। তারা দুটি কবুল হজ এবং দুটি উমরার মালিক তারা হয়ে যায়। এজন্য যাদের সম্পদ আছে নিয়ত করেন, যাদের সম্পদ আছে নিয়ত করেন জীবনে একবার হলেও মাহে রমজানে রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়াবেন। বাইতুল হেরামে রমজানটা কাটাবেন। আমার সেই তৌফিক নাই, হয়তো আমি সেটা আমার পক্ষে সম্ভব হবে না। আমি কত মানুষ দেখি মরে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকে। আপনি জীবনের জন্য কি করলেন? আমি আপনি সোনার মক্কা দেখলেন না, মদিনা দেখলেন না, আপনার লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকলো। আপনি কি করলেন এই জীবনের জন্যে? কে খাবে আপনার এই টাকা? এই টাকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে কি হবে? আপনি যদি বাইতুল হেরাম চোখে না দেখেন, রাসূলের রওজার পাশে একটা দেওয়াল, দেওয়ালের এই পাশ থেকে কোনো বান্দা যখন তার প্রিয় হাবিবকে দুরুদ পড়ে সালাম দেয়, বিশ্বনবী স্বয়ং নিজ কানে বান্দার দুরুদ শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করবেন জীবনে একবার যেন রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারেন। এই কালো ঘর, একটা মানুষ যত প্রাচীন হোক, একটা মানুষের দিল যত কঠিন হোক, আমি দেখি নাই, আমি হাজিদের মুখ থেকে শুনেছি, এই কালো ঘরের দিকে তাকাইলে ওই কঠিন দিলওয়ালা মানুষটাও চোখের পানি রাখতে পারে না। এজন্য আমার দিলের তামান্না, রমজান আসে আসার আগে যেমন মুমিনের দিলের একটা তামান্না, আহারে রমজানের আগে যেন আমি মরে না যাই, রমজানের আগে যেন আমি মরে না যাই। রমজানের একদিন আগেও তো মানুষ মরেছে, এই রমজানে কত মানুষ মরেছে। মুমিনের দিলের তামান্না রমজান আসার আগে যেন মরে না যায়। আর আমি অধম গুনাগারের একটা দিলের তামান্না, আমি বাইতুল হেরাম এই কালো ঘর না দেখে যেন আমি মরে না যাই, আমি রাসূলের রওজার পাশে না দাঁড়ায় যেন আমি মরে না যাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমন হয়, আমার তাকদীর যদি এমন খারাপ হয়, আমি যদি বাইতুল হেরাম কাবা না দেখে মরি, আমি যদি রওজার পাশে না ধরে, আমি যদি কাবা না দেখে মরি, রাসূলের রওজার পাশে না ধরে যদি আমি মরি, কিয়ামত পর্যন্ত আমার দিলে, কিয়ামত পর্যন্ত আমার দিলে এই কষ্টটা থাকবে। আমি মরার পরে আমার চেহারাটা মলিন থাকবে, আমার দিলে, আমার দিলে কাবা দেখার স্বাদ, মদিনা মুনাওয়ারা রাসূলের রওজার পাশে বসার স্বাদ, কিয়ামত পর্যন্ত এই অভাব, এই হাহাকার লেগেই থাকবে। হাজিরা যখন রাসূলের রওজা থেকে বিদায় নিয়ে চলে আসে, আমি শুনেছি হাজিদের মুখ থেকে বারবার গাড়ির জ্বালানার ফাঁক দিয়ে আবার রাসূলের এই সবুজ গম্বুজের দিকে হাজিরা তাকিয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এভাবে বারবার তাকিয়ে থাকে, চোখের পানি ফেলে বারবার তাকিয়ে থাকে, এটা হাজিদের দিলের একটি তামান্না। এজন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা মায়া করে যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, নিয়ত করবেন আপনি মরে যাবেন না, আপনার সন্তানের অভাবে পড়বে না। নিয়ত করবেন গায়ে শক্তি থাকতে সোনার মক্কা মদিনা যেন একবার দেখে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার মক্কার মেহমান হিসাবে কবুল করুক। পরিশেষে মাহে রমজানের ফায়াজ বরকত, লাইলাতুল কদরের ফায়াজ বরকত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে
সকলে বের আল্লাহ আমিন।